বাংলাদেশ একটি স্বাধীন দেশ হলেও এ দেশটি এখনও অর্থনৈতিকভাবে উন্নতি হতে পারেনি, যার ফলে বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। আজকের ভিডিওতে বাংলাদেশের সবচাইতে পাঁচজন গরিব মানুষকে তুলে ধরব, যাতে করে একজন গরিব মানুষ কতটা দুঃখ কষ্ট ও দুর্দশায় দিন কাটায় এটি সহজভাবে অনুধাবন করা যায়। তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের সবচাইতে পাঁচজন গরিব মানুষ সম্পর্কে জেনে আসি। নাম্বার এক, বাংলাদেশের গরিব মানুষের মধ্যে একজন অন্যতম গরিব মানুষের নাম হলো সুরাতন বিবি। সুরাতন বিবি এতটাই গরিব একজন মহিলা যা ভাষাই বলার মতো নয়। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, একজন ছিল, সে হলো তার স্বামী। অনেক আগেই তাকে ছেড়ে তার স্বামী পরপারে চলে গেছে। এখন এই দুনিয়াতে সুরাতন বিবির আর কেউ নেই। অত্যন্ত দুঃখ কষ্টে দিন কাটছে সুরাতন বিবির। অন্যের বাড়িতে কাজ করে, কখনো সরকারি কোনো প্রতিষ্ঠানে ধোয়া মোছার কাজ করে দিন কাটে সুরাতন বিবির। আর এইভাবেই কষ্টে জীবনযাপন করতে থাকে সুরাতন বিবি। তবে সুরাতন বিবির বাকিটা সময় একটু স্বাচ্ছন্দ্যে কাটুক এই প্রত্যাশাই করি। নাম্বার টু, মাসুরা বেগম বাংলাদেশের গরিব মানুষের মধ্যে অন্যতম একজন গরিব মানুষ। খুব অল্প বয়সেই মাসুরা বেগমের বিবাহ সম্পন্ন হয়েছিল। জীবনের শুরু থেকেই মাসুরা বেগম অনেক কষ্ট করে দিন কাটাতেন। হয়তো কোনো এক সময় ভেবেছিলেন জীবনের শেষ প্রান্তে গিয়ে একটু সুখের মুখ দেখবেন, তবে সে সুখ মাসুরা বেগমের কপালে আর শয়নি। একটা পর্যায়ে তার স্বামী অন্ধ হয়ে যায়, চোখে কিছুই দেখতে পায় না। তার উপরে তার স্বামী শারীরিকভাবে এতটাই অসুস্থ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলার মতো সামর্থ্য তার নেই। সারাদিন অন্ধ অবস্থায় তার স্বামী ঘরে বসে থাকে। মাসুরা বেগম কখনো রেল স্টেশন, কখনো অন্যের বাসা, কখনো নানা কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। নিজের চলার পাশাপাশি তার স্বামীর সকল ভরণ পোষণ মাসুরা বেগমের একাই বহন করতে হয়। মাসুরা বেগমের কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করার সময় অঝরে কাঁদতে থাকে, কেননা পৃথিবীতে কষ্ট কি জিনিস মাসুরা বেগম প্রতিনিয়ত বুঝতে পারছে, অনুধাবন করতে পারছে। একটি ঝুপড়ির মধ্যে কোনোরকম বাসা বেঁধে মাসুরা বেগম দিন কাটাচ্ছে। বর্ষাকালে মাসুরা বেগমের বাড়িটি সম্পূর্ণ ডুবে যায়। তখন অন্ধ স্বামীকে নিয়ে আশ্রয় নিতে হয় কোনো সরকারি প্রতিষ্ঠান কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের আঙিনায়। বাংলাদেশের অন্য সকল গরিব মানুষের মধ্যে আরেকজন গরিব মানুষের নাম হলো খোরশেদ আলম। খোরশেদ আলমের একটি কন্যা ও দুইটি ছেলে। পুত্র দুটি এমনই পাশবিক যে খোরশেদ আলমকে বৃদ্ধ বয়সে কোনোরকম দেখাশোনা করে না। এই বয়সে সংসারের সকল বোঝা বহন করতে হয় খোরশেদ আলমকে। জীবনের শুরু থেকে সংসার করে আসছিল খোরশেদ আলম। শেষ বয়সে তার একটা স্ত্রী নিয়ে কোনোরকম একটি ঝুপড়ির মধ্যেই বসবাস করছে। যদি কখনো বন্যা হয়ে থাকে তাহলে খোরশেদ আলমের এই ছোট্ট ঘরটি ডুবে যায়। কখনো খেয়ে আবার কখনো না খেয়ে খোরশেদ আলমের দিন কাটে। বৃদ্ধ বয়সেও তার স্ত্রী অন্যের বাসায় কাজ করে আয় রোজগার করে থাকে। খোরশেদ আলম এবং তার স্ত্রী দুজন মিলেই ছোট্ট একটি ঘরে দিনের পর দিন কষ্টে কাটিয়ে যাচ্ছে। খোরশেদ আলমের জীবনের বাকিটা সময় একটু স্বচ্ছন্দে কাটুক এই প্রত্যাশাই করি। বাংলাদেশের অন্যান্য গরিব মানুষের মধ্যে আরেকজন গরিব মানুষের নাম হলো রহিমা খাতুন। রহিমা খাতুন জীবনের শুরু থেকে কষ্টের সাথে পরিচিত, দুঃখের সাথে পরিচিত, কারণ তার জীবনের শুরুটাও ছিল দুঃখ কষ্টে জর্জরিত। খুব অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল রহিমা খাতুন, কিন্তু স্বামীর সংসারও খুব একটা সুখ পায়নি রহিমা খাতুন। তার জীবনের পুরোটা সময় যেন চলে গেছে দুঃখ কষ্টে জর্জরিত অবস্থায়। পাখির খড়ের মতো করে ছোট্ট একটি বাসা বেঁধে জীবনের বাকিটা সময় পার করছে রহিমা খাতুন। কখনো একবেলা খাবার জোটে, আবার কখনো একবেলা খাবার জোটে না, এভাবেই চলে রহিমা খাতুনের দিন। তবে বাকি জীবনটা যেন রহিমা খাতুনের একটু স্বাচ্ছন্দ্যে কাটে সেই প্রত্যাশাই করি। নাম্বার পাঁচ, বাংলাদেশের গরিব মানুষের মধ্যে আরেকজন অন্যতম গরিব মানুষের নাম হলো জামেলা খাতুন। জামেলা খাতুনের জীবনটাও অত্যন্ত দুঃখ কষ্টের সাথে কেটেছে। জীবনের শুরুটা সুখের থাকলেও জীবনের শেষ প্রান্তে এসে দুঃখ কষ্ট ছাড়া সুখের মুখ কখনো দেখতে পায়নি জামেলা খাতুন। জামেলা খাতুনের স্বামী একজন দিনমজুর। কখনো কাজ হয়, আবার কখনো কাজে হয় না। আবার অনেকেই বৃদ্ধ মানুষকে কাজে নিতে চায় না, তাই কখনো কখনো না খেয়ে দিন কাটাতে হয় জামেলা খাতুনকে। আর এভাবেই দুঃখ কষ্টে জর্জরিত অবস্থায় দিনের পরে দিন কাটিয়ে দিচ্ছে জামেলা খাতুন। তবে জামেলা খাতুনের জীবনের বাকিটা সময় যেন একটু স্বাচ্ছন্দ্যে কাটে সেই প্রত্যাশাই করি।